বিকালে জলখাবারে হাফ কাপ পরিমাণ সাবু দিয়ে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে গ্রেট করে নিচ্ছি। একটাই মাত্র আলু নিয়েছি। আলুটা গ্রেট করা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। জল দিয়ে আলুকে ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা চেপে বার করে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর চেপে নিচ্ছি। এইভাবে হাতে করে বেশ ভালো করে চেপে দিচ্ছি। একটি প্লেটের মধ্যে আলুকে চেপে নিয়ে নিলাম। এইভাবে 5 মিনিটের জন্য পাখার নিচে রেখে দেব, যেন আলুর মধ্যে জল না থাকে। একটা প্লেটে চাড়িয়ে নিয়েছি, 5 মিনিটের জন্য পাখার নিচে রেখে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কয়েকটি শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাকে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। শুকনো লঙ্কাকে তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এইবার আমি লঙ্কাকে তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি। বাকি তেলে দিয়ে দেব, এখানে আমি 1/4 কাপ পরিমাণ বাদাম নিয়েছি, বাদাম দিয়ে দিলাম। বাদামকেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। চিনে বাদাম ভাজতে বেশি সময় লাগে না, ভাজা হয়ে গেছে তুলে নিলাম। বাকি তেলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। আলু ড্রাই হয়ে গেছে, একটুও জল নেই। আলুকে এইবার তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আলু যখন এইরকম মুচমুচে ভাজা হয়ে যাবে তেল থেকে তুলে নেব। দুইবার ধরে আলুকে ভেজে নিচ্ছে। আলু ভাজার সময় এইভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে সব দিকটা ভালোভাবে ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। এইবার বাকি তেলে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সাবুদানা। আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, 1/4 কাপ পরিমাণ করে দুইবার ধরে ভেজে নেব। সাবুদানাকে তেলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পরই ফুলে যাবে আর সাবুও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাবু খুব বেশি ভালো করে ভাজা হয়ে গেলে ফুটতে শুরু করে, সেই সময় একটু সাবধানে থাকবেন, নয়তো একটু ঢেকে দেবেন যাতে নিজের উপর ছিটিয়ে না পড়ে। দেখুন, সাবুদানা ফুলতে শুরু করে দিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি 1/4 কাপ পরিমাণ সাবুকে আরও একবার ভেজে নিচ্ছে। দুইবার ধরেই সাবুকে ভেজে তুলে নিলাম। সাবু, আলু, বাদাম, শুকনো লঙ্কা সব কিছুকে ভেজে নিলাম। এইবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে ভেজে রাখা সাবু। বিকালের জলখাবারে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কিছুদিন পর্যন্ত ইউজ করতে পারেন। সাবু দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু একেবারে ক্রিস্পি হয়েছে। আর দিয়ে দিচ্ছি বাদাম আর শুকনো লঙ্কা। আমি এখানে একটু ঝালঝাল তৈরি করতে চাই বলে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি, একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেবেন, নয়তো হাতে করে এইভাবেও মিশিয়ে নিতে পারেন। এইবার একটি ছোট সাইজের বাটিতে সার্ভ করছি। আপনারাও এই রেসিপিটা এইভাবে বিকালের জলখাবারে তৈরি করে বাড়ির সবাইকে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। খুব সহজেই তৈরি হয়ে গেল সাবুর ফুলঝুরি, একটি মুচমুচে মুখরোচক রেসিপি যা বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।